18 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে ঘিরে এখন রাজ্য প্রশাসন এবং দলীয়ভাবে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেই সফর এবং জনসভার সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শন করেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সহ দলের সাংগঠনিক উচ্চ অন্যান্য পদাধিকারীরা। জনসভাকে সফল রূপ দেবার লক্ষ্যে ময়দানের ব্যবস্থাপনার সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখেন রাজীব ভট্টাচার্য এবং তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ কারা মন্ত্রী রামপ্রসাদ পাল এবং অন্যান্যরা। প্রধানমন্ত্রীর জনসভার উল্লেখ করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে যে বিশাল পরিমাণ মানুষ পাকা ঘর পেয়েছে সেই কর্মসূচিকে সামনে রেখেই মূল কর্মসূচিতে যোগদান করে রাজ্যবাসীর সামনে মূল্যবান ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 18 ডিসেম্বর আমাদের এই স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন দুপুর 1:30 মিনিটে। তো তার প্রস্তুতি দেখার জন্যই আমরা সবাই এখানে সমবেত হয়েছিলাম এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আপিল করতে চাই যে আগামী 18 ডিসেম্বর আমাদের এই স্বামী বিবেকানন্দ ময়দানে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীকে শোনার জন্য এখানে উপস্থিত হওয়ার জন্য আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি। কী কী কর্মসূচি রয়েছে? কর্মসূচি এখন আমাদের, আমরা জানি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য পার্বত্য রাজ্য ত্রিপুরাকে গরিব মানুষের বাড়িতে যাতে পাকা বাড়ি নির্মাণ করা যায়, প্রায় 3 লক্ষ পরিবারকে গৃহ নির্মাণের ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। মূলত তাদের গৃহপ্রবেশের কর্মসূচিকেই আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা সম্পন্ন হবে এবং আশা করছি আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য আরও কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক ওনার মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে উপহার হিসেবে আমরা পেতে চলেছি। থ্যাংক ইউ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শোনবার জন্য রাজ্যবাসীকে আহ্বান করেন রাজীব ভট্টাচার্য। রাজ্যের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রীর হাত ধরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প রাজ্য উপহার হিসেবে পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে ঘিরে দলের কর্মকর্তাদের মধ্যে যে জোশ আর উৎসাহের সঞ্চার হয়েছে সে কথাই নিজের বক্তব্যে জানান কারা মন্ত্রী রামপ্রসাদ পাল। আমাদের প্রাইম মিনিস্টার আসছে আমাদের সরকারি প্রোগ্রাম হিসাবে, আমাদের সরকারের তরফ থেকে আমাদের যা করার তাই করছি, আমরা প্রস্তুত হচ্ছি। তো আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের দেশপ্রিয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে আসছে, তো এতে করে আমাদের ত্রিপুরা রাজ্য একটা পাবলিকের মধ্যে একটা আলাদা উৎসাহ জাগরণ হচ্ছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির উনি লিডার, তো সেই হিসাবে পার্টির লিডার হওয়ার কারণে পার্টির তরফ থেকেও আমাদের সেই প্রাইম মিনিস্টারকে নিয়ে সকলের কার্যকর্তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তো সেই জন্যে মাঠে এসেছি, মাঠের পরিস্থিতি দেখছি। একদিকে আমাদের পার্টির লিডাররা এসেছে, আমাদের রাজ্য কমিটির প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে ওনারাও দেখছে মাঠের পরিস্থিতি কীভাবে ওনাদের লিডারকে বরণ করবে। উল্লেখ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে পাকা ঘর পেয়েছে 3 লক্ষের উপর প্রান্তিক মানুষ। যে পাকা ঘরের স্বপ্ন বাম আমলে ছিল শুধুই স্বপ্ন মাত্র, তাকেই বাস্তব রূপ দিয়ে দেশবাসীকে উপহার দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।